Assalamualaikum, welcome back to Snappy Family. আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আজকে হচ্ছে আমরা একটু বের হয়েছিলাম আর আমরা হচ্ছে আল্টনে গেছিলাম। তো এই যে দেখেন নিজেকে কি অবস্থা, এত ভিড় ছিল। তো এখান দিয়ে হচ্ছে আমরা ওয়ালটনে কিছু জিনিস দেখতে আসছিলাম, তাও ফ্রাইটেন বা তাও যে কোনো একটা হবে। আর হচ্ছে ইয়ে দেখতে এসেছিলাম, আপনার ব্লেন্ডার দেখতে আসছিলাম আর কি। তো চলেন আমি দেখাই, লেটস গো। তো এখান দিয়ে হচ্ছে এই যে এখানে ফোনের ইয়ে আছে, এখানে ফোন সেল হয়। আর ওখান দিয়ে আরও কিছু জিনিস আছে, এই যে এখানে আইপ্যাডও আছে। ইস, আইপ্যাডটা যদি আমাকে কেউ গিফট দিত। আচ্ছা যাই হোক, তা আমি হচ্ছে নানিকে দেখাই, দেখি নানি কি করতেছে। কি দেখতেছেন নানি? এরকম একটা তাওয়া দেখছিলাম। তাওয়া? এখানে আমি কি দেখতে আসছি? হ্যাঁ, কি দেখতে আসছি? তাওয়া, তাওয়া, তাওয়া আর ব্লেন্ডার। বাইরে আজকে অনেক জ্যাম না? এরকম জামা যদি থাকতো। ওয়াইটনটা অনেক বেশি বড়, আর আমরা ঘুরে ঘুরে দেখতে আজকে আমি চুল বানছি। এখানে যে নানি আইপ্যাডটা দেখছেন, হেভি সুন্দর। আমি দেখাই যদি দেখতে পারতাম, যদি নিতে পারতাম। আইসা একটু অনুভূতিটাই আলাদা রাখতেছে, খুব ভালো লাগতেছে। বাইরে না প্রচুর লোক, আর এখানে আইসা হচ্ছে একটু আরাম রাখতেছে, কারণ এখানে হচ্ছে আমি গ্লাস প্রোটেক্টর সব আসা, তো আর এসি চলতেছে, ভালো ঠান্ডা একটু লাগতেছে। আর বাইরে হচ্ছে অনেক বেশি ইয়ে রোদ আর কি, গরম। আর এই যে দেখেন আমি দেখাই একটা জিনিস, এই যে পদ্মা সেতু যে উদ্বোধন হচ্ছে, thank you.
Hello viewers, তো কি বাজার করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রচুর দাম সব জিনিসের, তো তারপর অল্প অল্প করে নিয়ে আসছি। ঈদের পরে তো মাছ টাছ পাওয়া যাবে না তেমন একটা। এই যে এটা ইলিশ মাছ, ইলিশ মাছ 600 টাকা কেজি। এখানে তিনটা দুইটা উঠছিল। আচ্ছা যাই হোক, তারপরে অনেকদিন ধরে এই মাছটা খাই না, এই মাছটা খুঁজে পাচ্ছিলাম না, আজকে পাইছি। এটা হচ্ছে মলা মাছ, আর এটা হচ্ছে বড় চিংড়ি। বড় চিংড়ি নিয়ে আসছি। এটা ধুইতে হবে, এই জন্য ভাবলাম যে একবারে ধুয়ে ফ্রিজে রাখি। এই যে এটা হচ্ছে কই মাছ। কই মাছ কত টাকা কেজি যেন বললো, এখানে তো লেখা থাকার কথা। এটা হচ্ছে মুরগির উইংস, এটা আলাদাভাবে স্বপ্নতে পাওয়া যায়, আমি গেলে মাঝে মধ্যে নিয়ে আসি। এটা আর খুললাম না, এটাতে আবার রক্ত ভরে যাবে। এটা গেল। এই যে এখানে, এই যে এটা হচ্ছে পিয়াম, হাড়ি ভাঙ্গা না তাইলে পিয়াম বলছে, তো কি কথা বলা যাবে না তো? হ্যাঁ, তো এখন আমি আমাদের বাসায় যেহেতু আমার মানে কেউ এই আম খায় না, মানে সবাই হিমসাগরটাই বেশি পছন্দ করে, তো এগুলো আমি নিয়ে আসছি এখন দেখি। অল্প করে নিয়ে আসছি এই কারণেই যে কেমন মিষ্টি হয় সেটা আগে দেখি, তারপরে এটা অনেক ইয়ে পরে আনা যাবে। এই যে এখানে 2 কেজি এই হাড়ি ভাঙ্গা, বললো তো অনেক মিষ্টি। এই যে ঘ্রাণ দেখি, দেখি হ্যাঁ অনেক ঘ্রাণ। আজকে আমি সারাদিনই বাহিরে ছিলাম, 12টার সময় গেছি, এই যে একটু আগে আসছি। 12টার সময় গিয়ে এই যে একটু আগে বাসায় এই যে ঢুকলাম, ভাবলাম যে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, কি বাজার করলাম, তারপরে গোসল করব। এখানে কিছু সবজি আছে, এই যে এগুলার এই সবজিগুলো নিয়ে আসছি। সবজিরও প্রচুর দাম, বেগুন হচ্ছে 80 টাকা কেজি, 80 টাকা কেজি বেগুন। আর এটা হচ্ছে, এটার নাম কি ধুন্দন, এটা হচ্ছে 40 টাকা কেজি। কাঁচা কলা হচ্ছে 30 টাকা হালি, এই অবস্থা।
আমি যতটুকু হাতে আসলে নেয়ার মতো অবস্থা ছিল না এত কিছু, আর এটা ইয়াতে ঢাললে ভালো হইতো না? এই যে এখানে আদা রসুন, এই যে আদা রসুন আমার অনেক শেষ হয়ে গেছিল অনেকদিন আগে, তো অল্প অল্প করে বেটে খাওয়া হচ্ছিল, যার জন্য আজকে এই 1 কেজি রসুন 1 কেজি আদা কিনেছি, পেঁয়াজ 5 কেজি, আর ছোটোখাটো কি মশলা জানো, ওই ওই যে ওই যে ওই যে এখানেও তো একটা আছে, আমার কোনো কথাই কেউ শুনবে না, এই যে এটা কালি জিরা চাপাতা, আর না এটা চাপাতা, আর এটা কি এটা থাক, এটা ওই যে গ্যাস লাইটার চুলা জ্বালানোর জন্য নষ্ট হয়ে গেছিল কিনলাম, আর এটা এই স্বপ্ন থেকে 1 প্যাকেট বিস্কিট, 1 প্যাকেটের জায়গায় 2 প্যাকেট, গেট 1 বাই গেট 1 ফ্রি, এটা একটা আর কি, ও আচ্ছা গরম মশলাগুলো কিসে কি রে ব্যাগে তো এই যে এই যে বাসায় গরম মশলা ছিল, তারপরেও ভাবলাম যে বাজারে যখন আসছি আমি অল্প কিছু নিয়ে যাই খোলা, তো এই যে গরম মশলা দারচিনি এলাচ লং, এখানে এটা হচ্ছে কালো জিরা, কালো জিরা ভর্তা খাওয়ার জন্য বাসায় আছে তারপরেও একটু নিয়ে নিছি, এটা চাপাতা, ওখানে একটা দোকান আছে খুব ভালো চাপাতা ওরা সিলেট থেকে নিয়ে আসে, তো ভাবলাম যে একটু নিয়ে যাই দেখি, তো এটা আর এটা হচ্ছে পেটের জন্য অনেক উপকারী জোয়াইন, এটা একটা মশলা, এটা খাওয়া অনেক ভালো, এটা বাজার ছাড়া এমনি এখানকার মুদি দোকানে পাওয়া যায় না, আচ্ছা যাই হোক এগুলো তো কাঁচা বাজার দেখাইলাম, আপনাদের সাথে একটা জিনিস আরও শেয়ার করি, না এটা থাক, এটা কি ও আমার একটা ঈদের সময় জামা কিনছিলাম, ওড়না ম্যাচিং পাই নাই, একটা ওড়না নিছি, এটা এটা ফুল কটন না একটু মিক্সড, ভালো আছে সুন্দর আছে, এটা একটা আসলে কি মানে বাজারে গেলে দেখা হয় কি যে আমি তো সবসময় যাই না, মানে মাসে একবার বা 15 দিনে তখন হয়তো একটু বেশি সময় নিয়ে যেটা নাই ওগুলো কেনা হয়, আর এটা পরে দেখান, এটা পরে দেখান, এগুলো আগে উঠাই নি পরে দেখান, খুলে দেখাবো না, এই যে আমাদের মিরপুর বেনারসি পল্লীর ভিতরে আমরা ফলপট্টিতে থাকি যে ওখানে খুব সুন্দর সুন্দর চাদর পাওয়া যায়, তো আমি 2টা চাদর কিনছি, এই চাদরগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এই একটা চাদর আর এটা হচ্ছে 2টা বালিশের কাভার, আর এটা হচ্ছে ফুল বালিশের কাভার, এই এটা অবশ্য খুলে দেখানো, এটা কুরবানির দিন যেদিন বিছাবো তখন দেখো, এটা গেল আর একটা চাদর দেখাচ্ছি, এই যে
এই যে এটা হচ্ছে কোল বালিশের কভার, এটা দুইটা বালিশের কভার, আর এটা হচ্ছে চাদরটা। কত করে নিছে প্রাইস? চাদরের দাম 1100। চাদরের দাম পড়ছে বালিশে মানে সেলাই সহ আর কি সব কিছু দিয়ে 1150। তো উনি বলছে আমি 50 টাকা রাখলাম না, তাহলে আমি ধরে নিই 1100 করে। হইছে শেষ আজকের বাজার। আমাদের এই চাদর দুইটা কেমন হলো? আর এগুলা কোনো ঈদ শপিং না, এগুলো অনেক প্রয়োজনীয় জিনিস ছিল। আমি অনেকদিন ধরে মার্কেটে যাই না, বাজারেও যাই না, টুকিটাকি এগুলো কিনে নিয়ে আসছি। তো ঠিক আছে, আপনাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি, পরে কথা বলবো। আমি খুবই ক্লান্ত, কালকের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।